শ্রীনগরে এবছর রয়েছে মোট 64 রকমের টিউলিপ, তার মধ্যে 4টে আছে একদম নতুন। সকলকে গুড আফটারনুন। বিকাল না হতে হতেই বেরিয়ে পড়েছি টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। টিউলিপ গার্ডেনটা আমাদের এখান থেকে কিন্তু বেশি দূর না, ডালগেট থেকে মাত্র একটুখানি। আপনি যেখানেই থাকেন না কেন, কাশ্মীরের কিংবা যে কোনো হোটেলেই এসে ওঠেন না কেন, যে কোনো রেন্টের গাড়িকে বললেই ওরা আপনাকে টিউলিপ গার্ডেনে পৌঁছে দেবে। তো আমরা এখন ডাল লেকের রাস্তা ধরে চলেছি টিউলিপ গার্ডেনে। টিউলিপ গার্ডেনের পাশেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন, ওখানেই আপনাকে গাড়ি নামিয়ে দেবে। সেখান থেকে পায়ে হাঁটা পথে টুকটুক করে পৌঁছে যাবেন টিউলিপ গার্ডেনে। আমরা হাঁটতে হাঁটতে টিকিট কাউন্টার ও গেটের কাছে পৌঁছে গেছি। টিকিটের রেটটা এবারে অনেকটাই বেশি, বাচ্চাদের 24 টাকা ও বড়দের দুজনের 114 টাকা। বছরই আসি, এবছর 4টে যে নতুন ফুল তার মধ্যে এটাও একটা, কতটা মাইকের মতো দেখতে। এটাও একরকমের টিউলিপ ফুল, আবার এটাও আর এক রকমের, যেটা পদ্ম ফুলের মতো ফুটে আছে। কোনোগুলোর পাপড়ি গোল, আবার কোনোগুলোর পাপড়ি হলো ছোঁচালো। আনন্দ নেওয়া শেষ, এবার শিল্পী ও ফটোর পালা। সবাই যে যার ফটো তোলায় ব্যস্ত, আর আমি রোজকার মতো ভিডিও করায় ব্যস্ত। রবিবার মানেই একটু বাচ্চাদের ছুটি কাটানো। পার্কে ঢুকেই নিজেরা নিজেদের বান্ধবীকে পেয়ে গেছে। মেয়ে আর ভাগ্নি তাদের বান্ধবীর সাথে খুব ফটো তোলায় ব্যস্ত। এই পদ্ম ফুলের মতো টিউলিপগুলো এইবারে নতুন, আগেরবারে এসে আমি এই টিউলিপগুলো দেখতে পাইনি। তাতান কখন হাত ফসকে গিয়ে ঝর্নার জলে ঘাঁটতে ঘাঁটতে নিজে হড়কে পড়ে গেছে, পুরো ডুবে গেছে, নিজেই উঠে চলে এসেছে। যেখানে গভীর না, এক আঁঠু মতো জল, কিন্তু পড়ে গেলে ভীষণ ঠান্ডা। ঘাঁটতে কেন গেছিলিস তুই, জল ঘাঁটতে? তাতান জলে পড়ে গেছে, তাতান কাঁদছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তো ভীষণ আওয়াজ। আমি টিউলিপ ফেস্টিভ্যালটা মাত্র 40 কি 45 দিনের হয়, তো আমরা আসতে অনেকটাই লেট করে ফেলেছি। মার্চের 19 তারিখ থেকে শুরু হয়েছে, যতদিন ফুল থাকবে ততদিন কিন্তু এই পার্কটা চালু থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে, আবার চালু হবে নেক্সট বছর। এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন, ঘুরে শেষ করা মুখের কথা না। এতটাই জায়গা জুড়ে যে অর্ধেক ফুল আমরা দেখিনি, শুধু যেইগুলো নতুন ভ্যারাইটিস সেগুলো দেখেই চলে এলাম।
এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যদি আরও ভালো লাগে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। ডাল লেকের সামনে দিয়ে বাড়ি যাব, আর ডাল লেকে একটু সময় কাটাবো না সেটা কি হয়? সন্ধ্যা প্রায় 6:45 মতন বাজে, এবার বাড়ি ফেরার পালা, কারণ কালকে যে স্কুল আছে বাড়ি ফিরে অনেক কাজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।